আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আমার গ্রামের বাড়ি এসেছি বেশ কয়েকদিন হলো এত ঠান্ডা যে ঠান্ডায় গলা তো দূরে থাক হাতে বের করা হাতে গ্লভস পরে তা আজকে অনেক দিন পরে প্রায় ছয় সাত দিন পরে আজকে রোদ উঠলো তা আমি চিন্তা করলাম এত সুন্দর সর্ষে ক্ষেত একদম গন্ধে নাক ঝাঁঝালো গন্ধে নাক মানে আমি কি বলবো এটাকে জ্বলে যাওয়া বলে না মানে কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে খুব ভালো লাগছে তা আমার কাছে মনে হচ্ছে যে একটা গান গাওয়ার উচিত কারণ আপনারা অনেকে অনুরোধ করেন রান্না করতে করতে গান গাওয়ার জন্য রান্না করতে গেলে আমি অল্প একটু গান আমি গাইতে চাই না আমি পুরা গান গাইতে চাই কিন্তু পুরা গান গাইতে গেলে যদি পেঁয়াজ পুড়ে যায় তখন তো আবার অনেক ভুল হয়ে যাবে যাই হোক আমি এত সুন্দর জীবন আমি ওইটার সাথে মানে সাজুজ্জ রেখে একটা গান গাইছি মরমী সাধকের গান আমি গিয়েছিলাম ক্যাসেটে আরে ও জীবন রে জীবন ছাড়িয়া না যাও মরে তুমি জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে তুমি জীবন ছাড়িয়া গেলে আদর করবে মারে রে আরে ও জীবন রে জীবন ছাড়িয়া না যা মো রে তুমি জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে তুমি জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে আরে ও জীবন কাঞ্চাবাসের খট পালঙ্ক করে কাঞ্চা বাসের খট পালঙ্ক আরে ও জীবন সঙ্গে মার কিনক মুসলমান কয় আল্লাহ আল্লাহ হিন্দু বলে জীবন রে তুমি জীবন ছাড়িয়া গেলে আদর করবে আমারে রে আরে ও জীবন রে ভাই ঘরের রমনি কান্দে আমাকে কে হাই জীবন রে ঘরের কান্দে আমার কে হই জীবন রে আরে ও জীবন রে জীবন যাও ম রে তুমি জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে তুমি জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে আরে ও